বাস্তবের পশুর হাটের এই ঝক্কি ঝামেলার বিপরীতে এক ক্লিকে ভার্চুয়াল হাটে কেনা বেচা। এবারের কোরবানিতেও অনলাইনে হাটে সারা মিলবে আলোচনা এমনই ছিল। ভার্চুয়াল দাম পরিশোধের নিরাপদ ব্যাংকিং চ্যানেল অ্যাসক্রো সুবিধা সংযোজন, লাইভ দর আপডেট, দেশের বিভিন্ন প্রান্তের 950 পশুর হাটকে এক জায়গায় আনা, নতুন এমন অনেক সুবিধা যোগ করার পর ডিজিটাল হাট কর্তৃপক্ষ বেশ আত্মবিশ্বাসী ছিল উদ্বোধনের দিনে। কিন্তু বাস্তবে এবারের ডিজিটাল হাটে পশু বিক্রি হয়েছে কম। যেখানে এর আগের বছরে পশু বিক্রির পরিমাণ ছিল 4 লাখ, সেখানে চলতি বছরে বিক্রি হয়েছে 60,000 পশু। কিন্তু কেন এবার আমরা কিন্তু আমাদের মাধ্যমে লেনদেনের দায়িত্বটা আমরা নেইনি, আমরা কেটে এবং বিক্রেতাকে সরাসরি সংযোগ করে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের ধারণা হয়তো এসে আরও 3 গুণ বেশি পশু অনলাইনে ছবি দেখে বা অন্য কোনোভাবে বিক্রি হয়ে থাকতে পারে। ঈদের আগের দিন পর্যন্ত ডিজিটাল হাটের ওয়েবসাইটে 21,06,842 হিট পড়েছে। পশু বিক্রির পরিমাণ 730 কোটির মতো, যার মধ্যে 587 কোটি লেনদেন আঞ্চলিক হাটের মাধ্যমে। এমন অবস্থায় এই হাট নিয়ে কি ভাবছে কর্তৃপক্ষ? খামারি এবং কৃষক এবং যারা বিক্রেতা রয়েছেন মধ্য মাঝখানে এবং ক্রেতা সবাইকে যদি কানেক্ট করা যায় হয়তো সারা বছর চলতে পারে, সেটা আসলে ভবিষ্যতে এটা নিয়ে কাজ করা যেতে পারে। 2020 সালে একটি বেসরকারি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে ডিজিটাল হাট। তবে চলতি বছর থেকে digitalhat.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সরকারি প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে ভার্চুয়ালেই পশুর হাটের উদ্যোগ।